কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক। যশোর জেলার চকাচার গরুরহাট, এটি একটি ঐতিহাসিক গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করনের শুকনো গাবি হাড্ডি গরু, ভরপুর আমদানি। চকাচার গরুরহাটে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে। কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক, চকাচার গরুরহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দরদাম জানানোর চেষ্টা করব। কাকা, এটা কয় দাম? দুই দাঁতের গরু শুনলেন দর্শক, মোটা তাজা করনের শুকনো গাভী, দুই দাঁতের। চাচ্ছেন কত? চাচ্ছেন কত বিক্রি? ৪৬। সে তো দেখতেছি সব খাচ্ছে, না খাওয়া গরু না। আসলে দেখা যাচ্ছে যে গরুগুলো দর্শক সারাদিন একটা মাঠে বাঁধা থাকে, সন্ধ্যায় এসে খাবার দেয়। তো এগুলো যখন আপনার পরিবেশে যাবে, অবশ্যই ভালো পরিবেশে যাবে, তো পরিচর্যা করলে, প্রপারলি যত্ন নিলে, একটা ভালো দামে দেখে শুনে কিনতে পারলে ভালো কিছু হবে। ৪৬ হলে হবে, তাই তো? ৪৬ হলে হবে বলতেছে। এইদিকে আরেকটা, এটা কতই পাইলেন? আবার কিনলেন? মানে কিনতেছেন আর বিক্রি করতেছেন? দর্শক আপনারা শুনলেন, চাচ্ছেন কত কাকা? ৪২ চাচ্ছেন, শুনলেন দর্শক, ৪২,০০০ টাকা দাম চাচ্ছে, ৪২,০০০ টাকা। বিক্রি নিয়ত কত? ৩৭,৩৮। শুনলেন দর্শক, ৩৭,৩৮ হলে কাকা বিক্রি করে দেবে চকাচার হাট থেকে, কিনা চকাচার হাটেই বিক্রি করবে। তো আস্তে আস্তে বলেন তো কিনা কেমন? ৩৩ দর্শক। তার মানে আপনারা একটা ধারণা করে নিন যে কেমন দামে আসলে গরু কুরাই করে। দেখা যাচ্ছে এই গরুটা, কাকা একটু চাপ দেন কাকা, দেখা যাচ্ছে দর্শক এই গরুটা কুরাই করছে একজন কৃষকের কাছ থেকে, এখন বিক্রি করবে, দুই পয়সা লাভ হলে বিক্রি করে দিবে। তো আপনারা তো শুনলেন কেমন দামে কুরাই করছে, এই দাম হলে আসলে দর্শক গরুটা নেওয়া যায়। হ্যাঁ, মাত্র ৩৩,০০০ টাকা আপনারা শুনতে পেলেন। যেহেতু লোকজন আছে, ওইভাবে না বলাই ভালো, আসলে বিশ্বাস করে বলে, লোকজনের সামনে না বলাই ভালো। ৩৩,০০০ টাকা দিয়ে কুরাই করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? মন খারাপ নাকি? বাজারের পরিস্থিতি ভালো না, তাই তো? এটা কয় দাঁত? দুই দাঁতের একটা গরু দর্শক, আপনারা শুনলেন, দুই দাঁতের মোটা তাজা করনের। চাচ্ছেন কত? ৫২ চাওয়া, শুনলেন, ৫২,০০০ টাকা দাম চাচ্ছে, বিক্রি ৪৩,৪৪, শুনলেন দর্শক, ৪৩,৪৪ হলে বিক্রি করে দিবে। সেখান থেকে অবশ্যই বেচা বিক্রির সময় কিছু কম হবে, তাই তো? কিছু কম হবে দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদের, দরদাম জানানোর চেষ্টা করছি। হাড্ডিসার গরুরহাট থেকে দেখতে পাচ্ছেন মোটা তাজা করনের গরুগুলো। কাকা, এটা কয় দাঁত? ৪ দাঁতের একটা গরু, আপনারা শুনলেন দর্শক, ৪ দাঁত, দেশাল না? কয়টা নাচছেন আজকে? কয়টা নাচছেন আজকে? ৪টা। এখানে তো দুইটা দেখতে পাচ্ছি, আর একটা কই? বিক্রি হয়নি? তাহলে তো বাজারের কথা আর কি শুনবো। এটা কত হলে বিক্রি হবে? ৪৫, শুনলেন দর্শক, ৪৫,০০০ টাকা। আর এইটা ৪২ দর্শক, একটা ৪৫ আর একটা ৪২, দেখতে পাচ্ছেন মোটা তাজা করনের শুকনো গাবি হাড্ডি গরু। চকাচার গরুর হাটে দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে দর্শক। এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু। কাকা ভালো আছেন? তো কি জাতের গরু? কুরাজ গরু, শুনলেন দর্শক, বলতেছে কুরাজ গরু, শুকনো গাবি হাড্ডি সার গরু। কয় দাঁত? ৬ দাঁত। চাচ্ছেন কত? ৫৮ দর্শক, ৫৮,০০০ টাকা দাম চাচ্ছে, ৬ দাঁতের একটা গরু। বিক্রি নিয়ত কত আপনার? ৫৫ হলে বিক্রি হবে, ৫৫, দেখতে পাচ্ছেন, দেখা দেখি দামাদামি চলতেছে। এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন কাকা, এটা কত চাচ্ছে? এটা দাম চাচ্ছে ৫৬, শুনলেন দর্শক, হাড়ে মোটা গরু। বিক্রি কত?
50 কিছু কম আছে, তার মানে ধারণা করেন দর্শক আসলে এক একজন এক এক দাম বলে, শেষ পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে যে আপনার 44-45 এমন দামে হয়। দেখা দেখি দামাদামি চলতেছে, কি বিক্রি হয়ে গেল, কথাবার্তা চলতেছে, দেখতে পাচ্ছেন দর্শক।